প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 1.4 থেকে 1 নং অঙ্কের মধ্যে আছে যে নিচের বর্ণাংশ যুগল সমতুল কিনা নির্ণয় করো। 1 নম্বর অঙ্কের মধ্যে ক খ গ গ ক ক গ তিনটি অঙ্ক আছে। তিনটি অঙ্কের মধ্যে আমি ক এবং খ লিখলাম, তোমরা যে দেখতে পাচ্ছ। তাহলে আমাদেরকে বের করতে হবে ভগ্নাংশ দ্বয় সমতুল কিনা। তাহলে ভগ্নাংশ দ্বয় সমতুল কিনা সেটা আমাদেরকে বের করতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ভগ্নাংশ যুগল সমতুল কখন হয়, সেই নিয়মটা আমাদেরকে জানতে হবে। কেমন? তাহলে আমরা আগে প্রথমে যে নিয়মটা জেনে নিই, আমি মুখে বলছি, অবশ্যই তোমাদেরকে নিয়মটা পরীক্ষার মধ্যে লিখবা। আমরা জানি দুটি ভগ্নাংশ যুগল, দুটি ভগ্নাংশ তখনই সমতুল হবে যখন প্রথমটির লবের সাথে দ্বিতীয়টির যদি হর আমরা গুণ করি তখন আমরা পাচ্ছি 120। প্রথমটির হরের সাথে যদি দ্বিতীয়টির যদি লব গুণ করি তাও আমরা পাচ্ছি 120। অর্থাৎ প্রথমটির লবের সাথে যদি দ্বিতীয়টির হর যদি গুণ করা হয় যা পাওয়া যায়, প্রথমটির হরের সাথে যদি দ্বিতীয়টির যদি আমরা লব গুণ করি ঠিক তাই পাওয়া যায়, তখন আমরা বলতে পারবো ভগ্নাংশ দ্বয় কি সমতুল, অর্থাৎ এই ভগ্নাংশ দুটি কি সমতুল। তাহলে আমি আবার বলছি, যদি দুটি ভগ্নাংশের প্রথমটির যে লবের সাথে যদি দ্বিতীয়টির হর গুণ করি 120 পেয়েছি, অর্থাৎ 5 এর সাথে 24 গুণ করলে 120 পেয়েছি। প্রথমটির হরের সাথে যদি দ্বিতীয়টির যদি আমরা লব গুণ করি, প্রথমটির হর হচ্ছে 8, দ্বিতীয়টির লব হচ্ছে 15, গুণ করে আমরা পেলাম কত, 8 এর সাথে 15 গুণ করে 120 পেলাম। গুণফল দ্বয় সমান, তাই আমরা বলতে পারি ভগ্নাংশ দ্বয় সমতুল। এবার আমি খ নাম্বারে আসি। খ নাম্বারে দেখতে পাচ্ছি 7 এর সাথে যদি 33 গুণ করি আমি পাচ্ছি কত, 231 পাচ্ছি। 11 এর সাথে যদি আমি কত, 14 গুণ করি তাহলে আমি পাচ্ছি 154। অর্থাৎ খ নাম্বার অঙ্কের মধ্যে প্রথমটির লবের সাথে দ্বিতীয়টির হর গুণ করলে 231 পাচ্ছি এবং প্রথমটির হরের সাথে দ্বিতীয়টির লব গুণ করলে পাচ্ছি 154। তার মানে গুণফল সমান হয়নি, যেহেতু যে আমাদের সমতুল হওয়ার জন্য যে কন্ডিশন প্রয়োজন সেই কন্ডিশনটা যেহেতু ফিল আপ হয় নাই, তাহলে আমরা বলতে পারি এটা কি নয়, এখানে ভগ্নাংশ দ্বয় কি সমতুল নয়। কেমন? তাহলে আশা করি শিক্ষার্থীরা যে ভগ্নাংশ যুগল সমতুল কিনা সেই নিয়মটা আমরা বুঝতে পেরেছি। এই 1 নম্বরের মধ্যে আরো একটা অঙ্ক আছে গ, সেটি তোমরা বাড়ির কাজ থাকবে, সেটি তোমরা নিজ দায়িত্বে করে নিবে। ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা।